আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবির আওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৬ দ্বিতীয় ভাগ, খাদ্য সংরক্ষণ। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম সুষম খাদ্য সম্পর্কে, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ সম্পর্কে এবং ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের একটি খাদ্যের তালিকা সম্পর্কে আমরা পূর্বের পাঠে জেনেছিলাম। আজ আমরা এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ, খাদ্য সংরক্ষণ সম্পর্কে জ্ঞান লাভ করব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ খাদ্য সংরক্ষণ। বছরের সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না, তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয়। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? বছরের সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না, অর্থাৎ শীতকালে যে সকল ফল পাওয়া যায় তা গ্রীষ্মকালে পাওয়া যায় না, আবার গ্রীষ্মকালে এমন অনেক ফল আছে যা শীতকালে পাওয়া যায় না। তাই আমাদের বিভিন্নভাবে এই খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে হয়। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখানে তোমাদের পাঠ্য বইতে একটি কাজ দেওয়া আছে। কাজের মূল প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমরা পাঠ্য বইতে লক্ষ্য করবে এখানে তোমাদের ৬ একটি কাজ দেওয়া আছে। চলো আমরা কাজটি দেখে নিই, কি কাজ দেওয়া আছে। কাজ, খাদ্য সংরক্ষণের উপায়। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। বন্ধুরা লক্ষ্য করো, ছকে কি রয়েছে? একদিকে রয়েছে খাদ্য এবং অন্যদিকে রয়েছে কিভাবে সংরক্ষণ করা হয়। প্রথমে দেখে নিই কি রয়েছে। মাছ, মাছ, মাংস, মাংসের মধ্যে কি রয়েছে? গরু এবং মুরগি, অর্থাৎ গরুর মাংস এবং মুরগির মাংস। এরপর রয়েছে মাছ। এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব? ফ্রিজের ঠান্ডায়, হিমাগারে বরফ জমানো ঠান্ডায় আমরা শুকিয়ে ইত্যাদিভাবে এটাকে সংরক্ষণ করতে পারি। দ্বিতীয়টি হচ্ছে দুগ্ধজাত খাদ্য, যেমন দুধ, মাখন, দই। এগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করব? এগুলোকে ফ্রিজের ঠান্ডায় ঠান্ডা স্থানে সংরক্ষণ করে আমরা এগুলোকে সংরক্ষণ করতে পারি। তৃতীয়টি হচ্ছে শাকসবজি। শাকসবজি আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? আমরা এটাকে ঠান্ডা স্থানে রেখে সংরক্ষণ করতে পারি। অতঃপর রয়েছে ফলমূল। ফলমূল আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে পারি, আমরা শুকিয়ে অথবা বোতলজাত করে আমরা সংরক্ষণ করতে পারি। দুই, কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয় তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, আমরা জেনেছি কিভাবে আমরা খাদ্যগুলোকে সংরক্ষণ করব। বিভিন্নভাবে আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি। ফ্রিজে ঠান্ডায় রেখে, হিমাগারে বরফ জমানো অবস্থায় ওই ঠান্ডায় রেখে, অথবা শুকিয়ে অথবা বোতলজাত করে আমরা সংরক্ষণ করতে পারি। তোমরা ওই ছকটি অনুসরণ করে একটি ছক তৈরি করবে এবং তোমরা ছককে কিভাবে সংরক্ষণ করতে পারবে তার একটি তালিকা তৈরি করবে। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে। তোমরা নিজেদের কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং খুব সহজে কাজগুলো সম্পন্ন করতে পারবে। অতঃপর সার সংক্ষেপ। বন্ধুরা, এখানে তোমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছ, এগুলো সবই হচ্ছে খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণের বিভিন্ন ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি। শুকিয়ে কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে রেফ্রিজারেটর বা বরফের মাধ্যমে সংরক্ষণ করা যায় দেখতে পাচ্ছ। এখানে রেফ্রিজারেটরে বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণ করা হয়েছে, অথবা হিমাগারে ঠান্ডা অবস্থায় রেখে আমরা খাদ্যকে সংরক্ষণ করতে পারি। এখানেও তোমরা দেখতে পাচ্ছ বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা হয়েছে। খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায়, চলো আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। খাদ্য সংরক্ষণের উপায়, বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। এছাড়াও হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময়ে বাজারে সরবরাহ করা হয়। ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার
ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায়। এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বড়ই, আম ইত্যাদি খাদ্য অনেকদিন সংরক্ষণ করা যায়। বন্ধুরা, এখানে লক্ষ্য করো কি বলা হয়েছে, খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায় এখানে দেওয়া আছে। বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। আমরা যদি প্রথমে আসি চাল, ডাল এবং গমের ব্যাপারে, আমরা এটাকে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি এবং মাছ মাংস ফ্রিজে ঠান্ডায় রেখে আমরা সংরক্ষণ করতে পারি। অথবা হিমাগারে আমরা যদি শাকসবজি মাছ মাংস রাখি তবে আমরা এটাকে সংরক্ষণ করতে পারবো। অতঃপর দেখছি ফল। ফলের আমরা জ্যাম, জেলি, আচার অথবা শরবত তৈরি করে বায়ুরোধী একটি পাত্রে যদি রাখি তবে আমরা এটিকে সংরক্ষণ করতে পারবো। এবং মাছ যদি লবণ দিয়ে রাখা হয় তাহলেও এটি সংরক্ষণ করা যায় এবং যদি ফ্রিজে রাখা হয় তবেও এটি সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা ও তেল দিয়ে জলপাই, বড়ই, আমের মতন বিভিন্ন ধরনের ফল অনেকদিন সংরক্ষণ করা যায়। তাহলে আমরা জেনে গেলাম কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করব। খাদ্য সংরক্ষণের গুরুত্ব। খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুবই সহজে ব্যাকটেরিয়া দ্বারা পচে নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। বন্ধুরা, এখানে খাদ্য সংরক্ষণের গুরুত্ব দেয়া আছে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি? খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে এবং দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। আমরা যদি খাদ্য সংরক্ষণ করে না রাখতাম, যদি আমরা রেফ্রিজারেটরে আমরা যদি না রাখতাম, তাহলে খাদ্যটা খুব সহজেই কী হতো, পচে যেত এবং খাদ্যটা নষ্ট হয়ে যেত। তাহলে আমরা কী করতে পারি? খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাদ্যের অপচয় রোধ করতে পারি এবং পচন থেকে খাদ্যকে রক্ষা করতে পারি। এবং এখানে আরও বলা হয়েছে মাছ, মাংস, সবজি, ফল এগুলো কি ব্যাকটেরিয়া দ্বারা খুব সহজেই পচে নষ্ট হয়ে যায়। যদি আমরা এগুলোকে সংরক্ষণ করে রাখি তবে এগুলো পচন থেকে আমরা এগুলো বাঁচাতে পারি এবং এগুলোকে সংরক্ষণ করতে পারি। এবং আরও বলা হয়েছে খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। যদি আমরা খাদ্য সংরক্ষণ করি তাহলে খাদ্যে যে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো আর নতুন করে জন্মাবে না। অতঃপর বলা হয়েছে খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমে খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। যদি খাদ্য সংরক্ষণ করে রাখা যায় তবে গ্রীষ্মকালের ফসল, এমন অনেক ফসল আছে যা শীতকালেও আমরা পেতে পারি এবং শীতকালের এমন অনেক ফসল আছে যা আমরা গ্রীষ্মকালেও পেতে পারি। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে দূরবর্তী এলাকায় সহজেই খাবার সরবরাহ করা যায়। যদি খাদ্যটিকে সংরক্ষণ করা হয় তবে সে দীর্ঘ সময় রেখে দূরবর্তী এলাকায়ও এটি সরবরাহ করা যায়। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম খাদ্য সংরক্ষণ সম্পর্কে, আমরা কিভাবে খাদ্যকে সংরক্ষণ করতে পারি এবং খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।